আজকের এই ভিডিওতে আমরা বর্গমূল এবং ঘন ও ঘনমূল সম্বন্ধে বেসিক একটা ক্লাস নিব, যাতে করে যে ছাত্রদের আপনারা উপকৃত হতে পারেন। তাহলে শুরু করি। প্রথমে বর্গ ও বর্গমূল, বর্গ ও বর্গমূল, প্রথমে আমরা বর্গ ও বর্গমূল নিয়া ক্লাস করব। বর্গ প্রথমে বর্গ কিতা জিনিস, বর্গ না বুঝতে আমরা বর্গমূল বুঝতে পারি না, প্রথমে আমাদেরকে বর্গ বুঝতে হবে। যেমন আমি উদাহরণস্বরূপ লিখব টু, এই টু দুই আমরা লিখলাম, এই টু এর মাত্রা এটা হয় মাত্রা, টু এর মাত্রা যদি ওখানে টু থাকে, টু এর মাত্রা যদি টু হয়, এই মাত্রাটা যখন টু হবে মানে দুই হবে তখন কি এটা বলবো তখন ওটা হয় বর্গ। মাত্রা এখানে টু মাত্রা টু আছে মানে এই টু দুইবার শুরু হবে, টু ইন্টু টু ইকুয়াল টু ফোর, এই ফোরটা হবে গিয়া দুই এর বর্গ। বর্গ আর বর্গফল দুটা একই জিনিস। বর্গ কোনো সময় যদি প্রশ্ন করে যে কোনো স্কুলের ক্লাস ফাইভ সিক্স সেভেনে নাইন পর্যন্ত টেন পর্যন্ত এই কোয়েশ্চনটা থাকে আমি আসি, বা কোনো কম্পিটিটিভ এক্সামে এরকম কোয়েশ্চন থাকতে পারে, যদি বর্গ হয় যদি তোমার বর্গ নির্ণয় করো বা বর্গ ফল নির্ণয় করো, বর্গ আর বর্গ ফল দুটা একই জিনিস, যদি তোমার বর্গ নির্ণয় করো বা বর্গ ফল নির্ণয় করো দুটা একই জিনিস। এখন আমি এটা তো বোঝার জন্য একদম সুন্দর একটা সংখ্যা লিখেছিলাম, এখন আমি লিখি এখানে সুন্দর সিক্সটিন স্কোয়ার, এই স্কোয়ারটা হলো গিয়া স্কোয়ার, ইংলিশে আমরা বলি স্কোয়ার অফ আমরা বলি এটা বর্গ, ইংলিশে আমরা বলি স্কোয়ার অফ আমরা বলি বর্গ। এই মানে মাত্রাটা যখন দুই হয় তখন তার বর্গ হয়, মাত্রাটা যখন দুই হয় তখন তার বর্গ হয়। এই বর্গ মানে এই ভূমি যেটা আছে এই ভূমিটারে দুইবার ঘুরন না, দুইটা ঘুরন না, এটা ভূমিটারে দুইবার ঘুরন, মানে এখানে মাত্রা আছে দুই মানে বর্গ আছে মানে ভূমি ওটা দুইবার ঘুরন হইব, তারে আমরা অনেকে ভাবে মানে তারে দুই দিয়া পূরণ, দুই দিয়া পূরণ বলতে দিয়েছিল বত্রিশ, এটা আনসার ভুল, দুই দিয়া পূরণ নাই, তারে দুই দিয়া বর্গ মানে তারে ভূমির দুই দিয়া পূরণ নাই, বর্গ মানে এ ভূমিটা দুইবার পূরণ হইতো, বর্গ মানে ভূমিটা দুইবার পূরণ হইতো, ভূমির দুই দিয়া পূরণ নাই, বর্গ মানে ভূমির দুই দিয়া পূরণ নাই, ভূমিটা দুইবার পূরণ হইতো, ভূমিটা দুইবার মানে আমরা এই যে বলি শূন্য দিয়ে শূন্য দিয়ে বলতে গিয়ে 256 256 বর্গ সম্বন্ধে একটা ধারণা পেয়েছি। বর্গ এখন বিভিন্ন রকম বড় সংখ্যা থাকতে পারে, এটা শূন্য আমি আছি 500 থাকতে পারে, বা যখন শূন্য দিয়া সংখ্যা থাকে রাশি তার শূন্য দিয়া তখন তাহলে শূন্য হয়ে যাবে বর্গ আছে, কোনো ধরে নম্বর 30 আছে 30 এর বর্গ ফল নির্ণয় করে বা বর্গ করে যদি আমাদের প্রশ্ন থাকে তাহলে আমরা অগ্রহণ করতে পারি, তিন তিনিকা মানে 30 দুইবার করে নেব, তিন তিনিকা 9 আর দুইটা শূন্য আছে লোকে তখন তার বর্গ ফল বা বর্গ আমরা বাইর করে দিয়েছি। এই হলো দিয়া বর্গ কোয়েশ্চন দিয়া আমরা আরো একটু বোঝার চেষ্টা করব এই বর্গ সম্বন্ধে। উদাহরণস্বরূপ আমরা বলি আমি একটা কোয়েশ্চন বলছে বর্গ ফল, বর্গ আর বর্গ মানে কি জিনিস, বর্গ ফল নির্ণয় করু, বর্গ ফল নির্ণয় করু, এক্স দিয়া 20 বি দিছে 15 সি দিছে 12 আর ডি দিছে ধরি আনি আমরা 15 এটা বড় অঙ্কের একটা সংখ্যা নেই 15 দিছে, তখন কেন অনেকের ডাউট থাকতে পারে যে ইনো বর্গ স্কোয়ার তো না মানে অনেক ভুল দিয়েছে আমরা প্রশ্ন, ইনো স্কোয়ার দিয়েছে মানে আমরা অনেক প্রশ্ন করে দিয়েছি বর্গ ফল নির্ণয় করে তার মানে আমরা স্কোয়ার করতাম, আমরা যদি এখন এ বলি এ যদি আমরা বলি তাহলে কি রকম বর্গ 20 মানে তার বর্গ 20 ইনটু
কত সুন্দর আছে 400 মানে 20 ঘর বর্গফল তো হবে বর্গফল 400 420 এর বর্গফল 400 তারপরে যদি আমরা বি বলি বি নম্বর যদি আমরা বলি তাহলে 15 স্কয়ার মানে 15 ইনটু 15 ভূমিটা দুইবার পূরণ ভূমিটা দ্বিতীয় পূরণ নাই ভূমিটা দুইবার পূরণ 15 225 আমরা এই সাইডে পূরণ করিয়া নিতে পারি বুঝা গেল 525 এর পাশ তোমার 2 পাশের পাশ আর 2 এর 7 আর 15 কে 15 পাশ তখন 12 2 এর সমান হয় 225 কত হবে বর্গ 4225 225 তারপরে আমরা সি নম্বর হবে কোয়েশ্চন নাম্বার সি সি আছে 12 একদম সুজা সাধারণত অনুরোধ সহ দিয়া করা হয় 12 বর্গ তাহলে 12 স্কয়ার 12 দিয়া 12 রে পূরণ বারংবার 144 আমরা জানি 12 দিয়ে 12 পূরণ করলে 144 হবে বর্গ ফল 144 12 এর বর্গ ফল 144 এখন যদি আমরা ডি করি ডি এর দিকে 50 ডি যদি সে করি ফিফটি মানে স্কোয়ার মানে ডি পঞ্চাশে আমরা বর্গ করি ফিফটি ইন্টু ফিফটি এরকম হলো সংখ্যা কে আছে স্টুডেন্ট আর রাজা লাগে এটা আমরা সব পদ্ধতি দিয়ে সুন্দর চাইতে দিতে শূন্য আছে শূন্য আমি আগে দেখা সংখ্যা 25 আমরা পড়লাম আর শূন্য আছে দুটো পড়ে দিলাম কত হবে এটা বর্গ ফল 50 এর বর্গ ফল হবে কিয়া 25 100 আশা করি এই বর্গ বা বর্গফল সম্বন্ধে আমরা কিছু বুঝতে পেরেছি এখন বর্গমূল এখন বর্গমূল আমরা কি রকম বলবো বর্গ বলতে আমরা ওটা বলেছি যে এটা সংখ্যার কি বলছি ধরিয়ে নেই হলো সাইন সাইনের সমান আমরা বর্গ করছি মানে তারা দুইবার পূরণ করছে তারা দুইবার পূরণ করে চাইছে না শূন্য হয়েছে ওটা আমরা গিয়ে সাইনের বর্গ ফল পাইছি এখন আমরা অন্তকে ফল লই তার মূল লইতে হইলে মানে আমরা অন্তকে দিয়া ফল লই ইখান থেকে নহল করব না ইখান কখনো একটা ফল পাবো না আমরা থেকে যখন আমরা উল্টা দেব তখন তার আমরা মূল লই তার মানে বর্গ মূল বর্গ এর ঠিক উল্টা বর্গ মূল হইলে বর্গ এর ঠিক উল্টা এখানে যদি আমাদের আমার ফল 16 এর বর্গ মূল নির্ণয় করা 16 এর বর্গ মূল নির্ণয় করা মানে কি হবে এই রকম ভাগ প্রক্রিয়া উৎপাদক বিশ্লেষণ প্রক্রিয়া মাধ্যমে আমি এটা বুঝার জন্য করতে পারি আরো মানে আরো সরকারে এটা করা যায় বুঝার জন্য আমি উৎপাদক বিশ্লেষণ করতে পারি যেমন বলি দুই দি শূন্য দুই দুই আটে শূন্য দুই সেকে আট দুগুণি সাইড তখন কি আমি দুইটার দিকে একটা কমন নিই বর্গ তাই আমি দুইটার দিকে একটা কমন নিই দুইটা দিয়ে যদি আমি একটা কমন নিই দুই আর আটটা কমন নিলাম কতটা দিকে একটা আর অন্যটা দিকে একটা দুই দুইটা হয়ে যাবে দুগুণি সাইড তখন শূন্য এর বর্গমূল হয়ে গেল কি আমার বর্গমূল হয়ে গেল কি আমার সাইড শূন্য এর বর্গমূল আমি পাই নিলাম সাইড তার মানে বর্গ আর বর্গমূল দুটা একটা আর একটা বিপরীত বর্গ আর বর্গমূল দুটা একটা আর একটা বিপরীত বর্গ আমরা একটা সংখ্যার স্কয়ার হই বর্গ হলে তখন আমরা একটা সংখ্যার স্কয়ার হই আর বর্গ মূল হলে তখন তার এই স্কয়ারটা কেটে উঠাই স্কয়ারটা উঠাই মানে বর্গ ফল যেটা পাইলে ওটা থেকে আমরা বর্গ যেটা বর্গ হই বর্গ কই হইছে উত্তরটা যাই এখন আমরা যদি একটা কোশ্চেন করি আমরা বুঝব এখন আমরা একটা কোশ্চেন দিল বর্গ মূল নির্ণয় করো বর্গ মূল নির্ণয় করো তাহলে বর্গ মূল নির্ণয় করো এ দিছে কিয়া ধরিয়া নেই 121 বুঝার জন্য আমরা সহজ বুঝি বি ধরিয়া নেই দিছে কিয়া 144 সি দিছে কিয়া 625 আর ডি দিছে কিয়া 25 এগুলো আমরা করতাম বর্গ
মূল নির্ণয় করতে হবে যেটা আমরা বলবো মূল নির্ণয় করতে তখন আমরা যে এ বলি প্রথমে এ বললে আমরা কি রকম বলবো 121 এর বর্গমূল নির্ণয় করতে তখন আমরা এটা উৎপাদক বিশেষণ দ্বারা করতে সবচেয়ে সহজ হবে তখন আমরা সাইডে উৎপাদক করে দিই উৎপাদক বিশেষণ দ্বারা করার চেষ্টা করব এই 121 এর 11 দিয়া তারে যাইবো আর মানে উৎপাদক করতে গেলে 11 দিয়া মানে তারে ভাগ দিই ভাগ করতে দিই এই তো লাগে আমরা তো কোরিয়া দিয়ে লিখতে পারি 11 আমরা যদি বি বলি 147 বি আছে কি 147 মানে আমরা এটা জানি সুধা বারবার 147 ধর আমরা কি না বলুন ওরিয়েন্টাল যদি বারবার বিশ্লেষণ ভাগ করি 2 সাথে 14 2 গুণে 6 আবার 2 দিয়ে যাইব 2 দিয়ে 6 300 12 আবার 2 দিয়ে যাইব 2 দিয়ে বর্গমূল 12 কত আর বর্গমূল 12 47 এর বর্গমূল 147 এর বর্গমূল আমরা পাইলাম 12 তারপরে যদি আমরা সি নম্বর হই সিটা পুরো বড় দিছে এত জায়গা থাকি তুই আমারে সহজ 625 দিছে 625 এর বর্গমূল আমরা নির্ণয় করব পাঁচ দিয়া এই যে পাঁচ আছে পাঁচ দুই আছে দশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে আবার দিব পাঁচ দিকানি দশ আর পাঁচ পাঁচ পঁচিশ আবার পাঁচ পাঁচ পঁচিশ দুটো কি আমরা একটা কমন দিন যেহেতু আমরা একটা নিয়ে প্রথমত দিন এটা তো পাঁচ দুটা দিন একটা পাঁচ দুটা দিকে একটা পাঁচ আমরা সমান দিয়েছি মানে ফাইভ পুরন ফাইভ পাঁচ পাঁচ 25 এই 625 এর বর্গমূল আমরা এখানে তখন 25 তারপরে আমরা রয়েছে কি 25 এবং 25 এর বর্গমূল কি হবে আমরা কি হবে 5 5 25 5 এর বর্গমূল লেখা 25 হবে 5 এর বর্গমূল লে আমরা 25 হবে তাহলে 25 এর বর্গমূল হলো কি 5 একটু শর্ট পারে এমন হলো আশা করি বর্গ আর বর্গমূল সম্বন্ধে কিছু বুঝাইতে পারছি এইগুলো সম্বন্ধে আপনারা প্র্যাকটিস করলে আরো ভালো করে বুঝতে পারবেন আর অঙ্ক করার একটা অঙ্ক শেখার একটা মেথডোলজি সেটা হলো প্র্যাকটিস প্র্যাকটিস এর অঙ্ক নরম শেখা দেন এটা মুখস্থ করে দিলা অঙ্কটা প্র্যাকটিস এর মধ্যে শিখি তারপরে আমরা গণ আর গণমূল নিয়ে গণ ও গণমূল নিয়ে একটু বুঝার চেষ্টা করব গণ বিভাগ আর গণমূল সেম প্রক্রিয়া কি সব বলতে আছে গণ ও গণমূল গণ ও গণমূল এখন পহিলা আমরা গণ বুঝি ঠিক করব আর গণমূল আর পহিলা গণ বুঝি বুঝবো আর এটা আমরা A
গুণফল নির্ণয় কর, গুণফল নির্ণয় কর। এক কোশ্চন দিছে গিয়া নাই, বি দিছে গিয়া থ্রি, শুধু সংখ্যা বুঝা যাবে গিয়া সি দিছে দিছে সংখ্যা টেন, আর ডি দিছে গিয়া ধরে নিয়ে টোয়েন্টি। এগুলা আমি কেমন দাও গুণ ফল নির্ণয় করতে হবে। আমরা যে ফলে এ বলি, এ বললে আমরা এরকম করতে পারি নাই, তাহলে গুণ করতাম যে তার মাত্রা দিলে আমি থ্রি গুণ দিই, মানে গুণ করে নিতে পারি তিন মাত্রা আছে, মানে ভূমিটা তিনবার পূরণ হইব। নয় একাশি আর নয় একাশি হতো, নয় একাশি হইব কি সাতশো উনত্রিশ, নয় একাশি নয় একাশি সাতশো উনত্রিশ। আমরা এরকম করতে পারি সাইডে তো করিয়ে নিতে পারি, নয় একাশি আর নয় দিয়ে আবার একাশি পূরণ আমরা করি লাগে করিয়ে দিলে নয় এক নয় আট নয় বাহাত্তর সাতশো উনত্রিশ, মানে নয়ের কোনো ফল হইব কি সাতশো উনত্রিশ। অতএব মানে ভূমিটা তিনবার পূরণ হইত, মানে ভূমিটা তিনবার পূরণ হইত, তিন তিন টা নয় আর তিন নয় সাতাইশ, মানে সাতাইশ রূপে তার ঘন ফল। তারপরে যদি আমি টেন বলি সি, টেন যদি আমি করি গল তোমার কি তার লাগতো, তাহলে দিলাম আমি থ্রি আর টেন তিনবার পূরণ হইত। এটা সব পদ্ধতি লিখে দশের তিনবার পূরণ করা ধরো না, তিনটে আমি তিনবার পূরণ করলাম, তিনটে তিনটে একটা যে আমি তিনবার পূরণ করি, মানে টোয়েন্টি তিনবার কিন্তু আমার বিশে তিনবার পূরণ করা দরকার, আমি দুইটা তিনবার পূরণ করি, দুই তিন তিনটা আছে কোন পূরণ করলে হবে, দুগুণে সাইন আপ দিছে, আর তিনটা শূন্য আছে, তিনটা শূন্য বাই মত গণ ফল হইব কি আমার, গণ ফল হয়ে গেল কি আমার এইট থাউজেন্ড আট হাজার, মানে বিশ্ব ফল। এর মানে আমরা গণ মূল সম্বন্ধে বোঝার চেষ্টা করি, গণ ফল গণ আর গণ ফল দুটা একই জিনিস, আর গুণফল এর ঠিক উল্টাটা হলো দিয়া গুণমূল। আমরা যেরকম বর্গ আর বর্গমূল করেছি, বর্গ করেছি একটা সংখ্যার দুইবার পূরণ করছি, আর এই দুইবার পূরণ যে স্কোয়ার বুঝলাম, এই স্কোয়ারটা হয়ে যাবে কি হয়ে যায় বর্গমূল হয়ে যায়। এখন আমরা ঠিক করে যখন গুণমূল করব, গুণ কিউব করাই দিলে আমরা ঠিক হয়ে যায় একটা সংখ্যা কিউব করাই দিলে এই গুণমূল হয়ে যায়, একটা সংখ্যা কিউব করে দিলে এক গুণফল হয়ে যায়। এখন আমরা দুটো এই মূল সাতশো উনত্রিশ, বি কোয়েশন দিছে গিয়া এইট, সি কোয়েশন দিছে গিয়া আট হাজার, আর ডি কোয়েশন দিছে গিয়া সাতাইশ, সাতাইশ না হলে তখন লাগি এগুলো আমরা বললে কোশ্চেন সলভ করলে বুঝতে পারবো না। এখন আমরা এসে এ সলভ করা যায়
আমরা এই চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন। ধন্যবাদ।